সাইবার প্রতারণায় কলকাতা এখন স্বর্গরাজ্য। শহরে কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের হাজার হাজার কোটি টাকা প্রতারণা করছে সাইবার অপরাধীরা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের দাবি, শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কল সেন্টার থেকে প্রতিদিন 3000 কোটি টাকারও বেশি প্রতারণা করা হচ্ছে। সাইবার প্রতারণায় কলকাতা এখন ছাপিয়ে গেছে ঝাড়খণ্ডের জামতারা গ্যাংকেও। কলকাতা পুলিশ অবশ্য 3000 কোটি টাকা প্রতারণার ওই দাবিকে নস্যাৎ করেছে। সাইবার প্রতারণায় ঝাড়খণ্ডের জামতারা গ্যাংকে অনেক অনেক গুণ ছাপিয়ে গিয়েছে কলকাতা। কলকাতা সাইবার অপরাধীদের টার্গেট মূলত আমেরিকার প্রবীণেরা, এর সঙ্গে রয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেনের নাগরিকরাও। প্রতারকেরা বিপিওর কর্মীদের থেকে নাগরিকদের কম্পিউটারে আইপি অ্যাড্রেস সংগ্রহ করে কল সেন্টার থেকে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের মারফতে ফোন করে। নিজেদের মাইক্রোসফটের কর্মী বলে পরিচয় দিয়ে প্রবীণ নাগরিকদের কম্পিউটারে তথ্য প্রযুক্তির সাহায্যে প্রস্তাব দেয়, রাজি হলে তাদের লিঙ্ক পাঠায়। May I help you? কেউ প্রতারকদের প্রস্তাবে রাজি হয়ে লিংকে ক্লিক করলেই তার কম্পিউটার প্রতারকদের কবজায় চলে যায়। কারো কারো ক্ষেত্রে টিম ভিউয়ারের মারফতও কম্পিউটার কবজায় নেয় প্রতারকেরা। প্রযুক্তি চুক্তির টাকার অঙ্ক যাই বসান না কেন, প্রতারকেরা সেই অঙ্কে গরমিল করে হাজার হাজার ডলার তার অ্যাকাউন্ট থেকে গায়েব করে দেয়। কোনো কোনো ক্ষেত্রে প্রতারকেরা নিজেদের অ্যামাজনের কর্মী বলে পরিচয় দিয়ে পরিষেবা দেওয়ার নাম করেও প্রতারণা করে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবরের প্রেক্ষিতে শহরে একদিনে 3000 কোটি টাকারও বেশি প্রতারণার ঘটনার বিষয়টিকে অবশ্য ভিত্তিহীন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আমেরিকার বিশিষ্ট ইউটিউবার মার্ক রবার কলকাতার কল সেন্টার থেকে সাইবার প্রতারণা নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলেন। বিবরণ দিয়েছিলেন কিভাবে ওই ভুয়ো কল সেন্টারগুলি বন্ধ করেছিলেন। মার্ক রবার তার কয়েকজন সহযোগী নিয়ে 4টি ভুয়ো কল সেন্টারে গোপন হানা দেন। কল সেন্টারে কাজের ছুতোয় তারা সেখানকার সিসিটিভি কবজায় নেন। এরপর আস্তে আস্তে কল সেন্টারের প্রতারণার কারবার ফাঁস করেন। ওই ভিডিও তিনি ইউটিউবে আপলোডও করেছিলেন। মার্ক রবারের দাবি, 2021 সালে আমেরিকার নাগরিকদের সাইবার প্রতারণার অঙ্ক $30 বিলিয়ন। কলকাতা পুলিশের ডিসি সাইবার ক্রাইম প্রবীণ প্রকাশ জানিয়েছেন ভুয়ো কল সেন্টারগুলির বিরুদ্ধে অভিযান চালানো হয়। সম্প্রতি 15টি কল সেন্টারে তল্লাশি চালিয়ে প্রায় 80 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দিনে 3000 কোটি টাকার প্রতারণার বিষয়টি অস্বীকার করেছেন। বিদেশ থেকে অভিযোগ এলে মাঝে মধ্যে পুলিশ ভুয়ো কল সেন্টারে তল্লাশি চালিয়ে কাউকে কাউকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হয়ে ছাড়া পাওয়ার পর ঠিকানা বদলে প্রতারকেরা ফের নতুন কল সেন্টার খোলে, আবার শুরু করে প্রতারণার কারবার। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, থানা সকলেই এ বিষয়ে ওয়াকিবহাল। সম্প্রতি বিধাননগর কমিশনারেট বেশ কিছু কল সেন্টারে তল্লাশি চালিয়েছে। সেক্টর 5-এর ভুয়ো কল সেন্টার নিয়েও প্রচুর অভিযোগ আসছে সেখানকার পুলিশের কাছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অপরাধ দমন মুরলীধর শর্মা জানিয়েছেন সাইবার অপরাধের ধরন বদলাচ্ছে। সাইবার অপরাধের অঙ্ক এভাবে নির্ধারণ করা যায় না, কারণ দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসে। ভুয়ো কল সেন্টারের পৃষ্ঠপোষক কে, এ নিয়ে থানা ও গোয়েন্দা বিভাগের মধ্যে দীর্ঘদিনে চাপানোতর অব্যাহত। লালবাজারের বড় কর্তারাও বিষয়টি বিলক্ষণ জানেন, তাই নামকাও আসতে তল্লাশি ধরপাকড় চললেও সাইবার প্রতারণার শিকার হয়ে মানুষের সর্বশান্ত হওয়া থামে না। কলকাতা টিভি।